সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। আমি নয়ন আহমেদ। আজ 24 জানুয়ারি 2022। আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি মদিনা ডেইরি ফার্ম। এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানা অরণখোলা গ্রাম এবং অরণখোলা হাটের পাশে এই খামারটি অবস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য বকনা বাচ্চা রয়েছে। এখানে হলিস্টিয়ান, ফ্রিজিয়ান এবং জার্সি বকনা রয়েছে। তা আজকের পর্বে আপনাদেরকে এই বাচ্চাগুলোই দেখাবো আর এগুলো কী দাম হলে এখান থেকে বিক্রি করবে সেসব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। আশা করছি পুরো আয়োজন ধরে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। আচ্ছা, আপনাকে তো আমার দর্শকরা অনেকেই চেনে, তারপরে নতুনদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানিয়ে দেবেন শুরুতে। হ্যাঁ, দর্শকেরা অবশ্যই চিনে। আমার পরিচয় মোহাম্মদ আরিফ শেখ, মদিনা ডেইরি ফার্মের মালিক। আচ্ছা, আমি এই ফার্মটি পরিচালনা করি। আচ্ছা, এখানে সুবিশাল একটা খামার দেখতে পাচ্ছি আমরা। জি জি। তে এটা তো মূলত বিক্রয় কেন্দ্র। হ্যাঁ, এটা বিক্রয় কেন্দ্র। আচ্ছা, তে আপনার কালেকশনে এখন কি কি জাতের বকনা আছে? আমার কালেকশন হলিস্টাইন, ফ্রিজিয়ান, হাই কোয়ালিটি গুলোই বেশি, বুঝতে পারছেন? আচ্ছা, এই কারণে এই গরুগুলো দুধ দেয় বেশি। হ্যাঁ, এগুলো রাখি আমরা বেশি, মুন্ডি, হলিস্টাইন, ফ্রিজিয়ান, জার্সি, এগুলো রাখা হয়। কোয়ালিটির উপরে ডিপেন্ড করে দাম দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, আসলে যারা গরু বাছুর ক্রয় করতে চান অবশ্যই কোয়ালিটি দিক নির্দেশনা অবশ্যই মাথায় রেখে জাতমান বুঝে শুনে আপনারা যেখান থেকে গরু কিনেন জাতমান বুঝে শুনে কেনার চেষ্টা করবেন। আর আরিফ ভাই যে গরুগুলো রেখেছে এখানে আমার কাছে দেখে সত্যিই খুব ভালো লেগেছে। এখানে খুব সুন্দর সুন্দর হলিস্টিয়ান, ফ্রিজিয়ান গরু রয়েছে আরিফ ভাইয়ের কাছে। তো চলেন ভাই, আপনার গরুগুলো দেখাই দর্শকদের। দর্শককে অবশ্যই দেখান, দর্শকরা গরু দেখলেই বুঝতে পারবেন যে কেমন গরু রাখছে। অবশ্যই আমার দর্শকরা অনেকেই আছে গরু চেনে, আবার কিছু কিছু রয়েছে নতুন। তাদের উদ্দেশ্যে আপনি কিছু কিছু গরুর বর্ণনা একটু জানাবেন, আসলে অধিক দুধের যেই গাবি বকনাগুলো রয়েছে এগুলো কিভাবে চিনবে আমার দর্শকরা? জি জি জি, এটি একটু জানাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, শুরুতে এক নম্বরে একটা বকনা দেখতে পাচ্ছি আমরা, লালচে রঙের ভাই। জি, এটা হলো জার্সি। জার্সি? জি জি জি। আচ্ছা, জার্সি বাচ্চাগুলো চিনবো কিভাবে ভাই? জার্সি বাচ্চাগুলো আসলে এই যে আপনি সামনের দিক ক্যামেরাটা নিয়ে আসেন, এই যে চোখগুলো দেখবেন বড় বড়। আচ্ছা, চোখ এই জায়গায় একটু ডিপ থাকবে, বুঝা যাচ্ছে? হ্যাঁ, এই দি মাসখানে এরকম হলে এরকম চিৎকাপালে হবে, বুঝা যাচ্ছে? এই যে আচ্ছা, কপাল যত দাবা থাকবে আর চোখ যত বড় থাকবে মনে করতে পারছেন তত ভালো। হ্যাঁ, তত ভালো। ওটি মনে করেন জার্সি। আচ্ছা, কানগুলো হলে একটু ছোট ছোট থাকবে। হ্যাঁ, আর চামড়ার রসুনের সুজা থাকবে, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আর এই লালচে কালারটা কারণ বললেই বুঝতে পারবেন, জার্সি গরু চোখগুলো বড় বড়। তলাটা দেখেন দর্শককে। আচ্ছা, তলাটাও দেখা যাচ্ছে, মাশাআল্লাহ চারটা বা চার জায়গায় রয়েছে। জি জি জি। তে এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে ভাই? এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার হলে 6 মাস পড়ছে, বুঝতে পারছেন? 6 মাস বয়স হয়েছে। এখন ধরেন হলে শীত মৌসুমে তো এই বাচ্চাটা ক্রয় করা আমার। হ্যাঁ, এই বাচ্চাটা ধরেন হলে আর 1-2 মাস গেলে ধরেন ঝরঝরে হয়ে যাবে টোটাল। আচ্ছা, তে এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন আমার দর্শকদের জন্য? বাচ্চাটার দাম চাচ্ছে আপনার 36,000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম? জি জি জি। আচ্ছা, এর মাঝেও কথা বলার সুযোগ আছে? এর মাঝে ধরেন এমন দাম চাচ্ছি যে সামান্য কিছু সম্মানের ক্ষেত্রে দিতে পারবো, কিন্তু এমন না যে আমরা প্রতিবেদনের দাম চাই কম করি, কারণ বেশি দাম চাই গরু বিক্রি করতে পারেন না প্রতিবেদনে। আচ্ছা আচ্ছা। তে আমরা এই পাশে 2 নম্বরে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান? জি জি। আচ্ছা, এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে ভাই? এই বাচ্চাটার বয়স আপনার 7 মাস। 7 মাস? জি। আচ্ছা, এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন? এই বাচ্চাটার দাম চাচ্ছি আলে আপনার 42,000 টাকা। 42,000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম? জি জি। আচ্ছা, এর মাঝেও তো দরদামের সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। ঠিক আছে, তারপরে 3 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি আমরা, এটার বর্ণনাটা একটু জানাবেন দর্শকদের। হ্যাঁ, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। হ্যাঁ, একদম মানসম্মত বাচ্চা, চামড়াটা রসুনের সুসার মতো, পা হাত পা দেখলেও দর্শকেরা বুঝতে পারবেন। এই গরুটার বয়স হচ্ছে আপনার আলি 7.5 মাস। 7.5 মাস বয়স হয়েছে? জি জি জি। আচ্ছা, তলাটা দেখা দেন দর্শককে। আচ্ছা, তলা মলা বাট চারটা ঠিক আছে দেখা যাচ্ছে। আচ্ছা, এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় 3 নম্বর বাচ্চাটা কেমন দাম রাখবেন? এটার দাম চাচ্ছে 46,000 টাকা। এটা 46,000 টাকা 3 নম্বর বাচ্চাটার আপনার দাম চাওয়া? জি জি। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে প্রত্যেকটা গরুতেই দরদাম করার সুযোগ আছে? হ্যাঁ, দরদাম করার সুযোগ আছে। আচ্ছা, তারপরে 4 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা হলে ধরেন ষাঁড় বাচ্চা, এটা বয়স আছে 6 মাস। ষাঁড় বাছুর? জি জি। এটা আচ্ছা,
ষাড় বাচ্চা আপনার খামারে কয়টা আছে ভাই? মানে এটা রাখার জন্য অনেকে কেউ চাই, ধরেন লালন পালন করার জন্য, বীজ রাখার জন্য, একটা ছোট দেখি লালন পালন করে মানুষ করি, আচ্ছা ওটা রাখতে চাই, এই জন্য এমন জিনিস আমরা রাখি। আচ্ছা এই একটা ষাড় বাচ্চাই আছে আপাতত? একটা ষাড় বাচ্চাই আছে আমার কাছে আপাতত। আচ্ছা এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় ভাই, কেমন দাম চাচ্ছেন আপনি? এটা দাম চাচ্ছে 35,000 টাকা। এটা 35,000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম? জি জি জি। আচ্ছা এর মাঝেও দর দামের সুযোগ আছে তো? হ্যাঁ দর দামের সুযোগ আছে। আচ্ছা তারপর 5 নম্বরে আরেকটা সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি ভাই আমরা, এটার বর্ণনাটা একটু জানান আমাদের। এটা হলস্টেন ফ্রিজিয়াম। হ্যাঁ চামড়াটা আগে দেখবেন, এই গরুগুলো চামড়া রসুনের ছোটার মতো পাতলা, আর দেখবেন এই যে বগের মতো গলা। আচ্ছা মানে কোনো কম্বল নাই, বুঝতে পারছেন? কোনো কম্বল নেই? না কম্বল না, নাবি কম্বল কিছুই নেই গরুটা দেখতে পাচ্ছি আমরা, কিছু নাই। গরুটার তলাটা দেখা যান দর্শক ভাই। আচ্ছা হ্যাঁ তলাটা দেখছেন? তলাটাও দেখা যাচ্ছে, চারটা বা চার জায়গায় রয়েছে, চার জায়গায়। এটা বয়স আছে আপনার 11 মাস বয়স হয়েছে? জি জি 10 মাস শেষে 11 মাসে পড়ছে, দেখা যাচ্ছে পরিপূর্ণ সুস্থ সবল আছে, একদম সুস্থ সবল। আচ্ছা এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় ভাই, কেমন দাম রাখতে পারবেন আপনি? এই বাচ্চাটা কোনো দর্শক ভাই যদি নেয়, দাম আমি চাচ্ছি 68,000 টাকা। 68,000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম? জি। আচ্ছা কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে? হ্যাঁ দরদাম করে নিতে পারবে। আচ্ছা তারপরে এই পাশে 6 নম্বরে আরেকটা সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি হাই গোদের গরু। আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার 12 মাস। এটা 12 মাস বয়সের একটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি জি। এটা পাঁচ পাঁচ গুলো দেখেন মোটা মোটা। আচ্ছা রোদ মাশাআল্লাহ খুবই ভালো। হ্যাঁ গরুর ভালো, এগুলো গরুর ধরন দ্রুত তাড়াতাড়ি হিটে আসে, তলাটা দেখা দেন দর্শক ভাইরে। আচ্ছা এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, কেমন দাম রাখবেন 6 নম্বর বাচ্চাটার? এই বাচ্চাটা কোনো দর্শক ভাই যদি নেয়, এটার দাম চাচ্ছি 85,000 টাকা। এটা 85,000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম? জি চাওয়া দাম। আচ্ছা এর মাঝেও দরদামের সুযোগ আছে? সামান্য কিছু দরদামের সুযোগ আছে। আচ্ছা তারপরে এই পাশে 7 নম্বরে আরেকটা সাদা কালো রঙের বকনা দেখতে পাচ্ছি ভাই আমরা। জি এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? এটার বাচ্চাটার বয়স হলো 12 মাস। এটাও 12 মাস বয়সের একটা হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, কেমন দাম রাখবেন? এটা আপনি যদি দর্শক ভাই যদি নিতে চায়, হ্যাঁ দাম চাচ্ছে হলে আপনার 75,000 টাকা। 75,000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম? জি চাওয়া দাম। আচ্ছা প্রত্যেকটা বাচ্চাতেই দরদামের সুযোগ আছে? হ্যাঁ দরদামের সুযোগ আছে। আচ্ছা সিরিয়ালের 8 নম্বরে আরেকটা সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি আমরা, এটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে? বাচ্চাটা রেডি বাচ্চা বলা যায়। রেডি বাচ্চা? জি আমরা যাকে বলি ডানো। ডানো? হ্যাঁ দর্শক ভাইরা তলা দেখলে বুঝতে পারবেন এই গরুটা কেমন। আচ্ছা এটা হলে রংটা দিচ্ছে আল্লাহ পাক কালো, তলাটা দর্শক ভাই দেখাবেন ভালো করে, তলা না দেখলে দর্শক ভাইরা বুঝবেন না। আচ্ছা ঠিক আছে তো এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, 8 নম্বর বাচ্চাটা কেমন দাম রাখবেন? এটা দর্শক ভাই যদি নিতে চায় তাহলে 85,000 টাকা দাম রাখবো। 85,000 টাকা একটা রেডি বক না? হ্যাঁ রেডি বক না। আচ্ছা দর্শক ভাই আবার ভালো করে তলাটা দেখা দেন, না তলা না দেখলে দর্শক ভাই বলবেন যে কালো রঙের বাচ্চা তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তলাটা মাশাআল্লাহ খুবই ভালো দেখা যাচ্ছে। তে এই পাশে 9 নম্বরে আরেকটা সাদা কালো রঙের বড় আকৃতির গরু দেখতে পাচ্ছি আমরা ভাই, এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এটাও হলস্টাইন ফ্রিজিয়ান? জি। বয়সটা কেমন হয়েছে এটার? এটাও রেডি বাচ্চা। এটাও রেডি বক না? জি। আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম রাখছেন? এই বকনাটার দাম চাচ্ছে আপনার 1,25,000 টাকা। 1,25,000 টাকা? জি। আচ্ছা এটার দামটা একটু বেশি হওয়ার কারণটা কি? এটির দাম বেশি, আমাদের কিনাটাই বেশি, বুঝতে পারছেন? আর হাইব্রিড গরু তো, হ্যাঁ এগুলোর দামটা বেশি, বুঝতে পারছেন? আচ্ছা এই গরুটা এত দাম দিয়ে কেনার কারণটা কি? এটা কি কি বৈশিষ্ট্য আপনি দেখলেন? বৈশিষ্ট্য আমি বলি, এগুলো গরুর ধরনের সর্বনিম্ন দুধ হবে নিচে 20 লিটার, বুঝতে পারছেন? এগুলো মন্ডি সেম সেম দুধ দেয়। আচ্ছা কিভাবে বুঝলেন? এগুলো ধরনের হাই গ্রোথের গরু, এগুলো দুধ তাড়াতাড়ি হিটে আসে, হ্যাঁ দুধ তাড়াতাড়ি বাচ্চা দেয়, বুঝতে পারছেন? এগুলো না দাঁততে ধরেন এক বাচ্চা দিয়ে দিবি, বুঝতে পারছেন? দাঁতার আগে এক বাচ্চা দিয়ে দিবে? হ্যাঁ দাঁতার আগে এগুলো বাচ্চা দিয়ে দেয়। আচ্ছা তে এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায়, দাম দরের সুযোগ আছে তো? হ্যাঁ দর দামের সুযোগ আছে। আচ্ছা এটা একদম রেডি বক না, যে কোনো সময় হিটে আসবে? হ্যাঁ যে কোনো টাইম হিটে আসবে। তারপর এই পাশে 10 নম্বরে একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। আচ্ছা এটাও একটা বক না? জি বক না। এই বকনাটার বয়স কেমন হয়েছে? এই বকনাটার বয়স হয়েছে আপনার, এটা রেডি বক্তা? এটাও রেডি বক না?
আচ্ছা এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় 10 নম্বরটা কেমন দাম রাখবেন এটার দাম চাচ্ছি আমি 85000 এটা 85000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম জি আচ্ছা দর দামের সুযোগ আছে প্রত্যেকটাতে হ্যাঁ দর দামের সুযোগ আছে আচ্ছা সুপ্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা দুইটা বকনা আপনাদেরকে দেখালাম সিরিয়ালের একটা একই বয়সের বাচ্চা দেখা যাচ্ছে হাইটও একই রয়েছে সেম হাইট কিন্তু এটা পার্সেন্টেজের উপরে দামটা দেখতে পাচ্ছেন আকাশ পাতাল ডিফারেন্স হয়ে আছে আপনারা অবশ্যই জাতমান বুঝে গরু কেনার চেষ্টা করবেন ধন্যবাদ সিরিয়ালের 11 নম্বরে মাশাআল্লাহ খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই আমরা এটা হলিস্টার ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা এই গরুটার বয়স কেমন হয়েছে এই গরুটার বয়স হচ্ছে আপনার 9.5 মাস একটা 9.5 মাসের বকনা জি আচ্ছা এই 9.5 মাসের বকনাটা কেমন দাম চাচ্ছেন ভাই এটার দাম চাচ্ছে আপনার 66000 টাকা 66000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম আচ্ছা দরদামের সুযোগ আছে তো দরদামের সুযোগ হালকা সীমিত সীমিত দরদামের সুযোগ থাকবে একেবারে সীমিত আচ্ছা 12 নম্বরে আরেকটা সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি ভাই আমরা এটার বর্ণনাটা একটু জানাবেন দর্শকদের এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এই বাচ্চাটার বয়স হয়েছে আপনার 11 মাস 11 মাস বয়স হয়েছে জি আচ্ছা এটাও পরিপূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ এটা পরিপূর্ণ সুস্থ সবল আচ্ছা এটা একটু ঝিম ধরে আছে কারণটা কি এইগুলো ঠান্ডা পড়তেছে তো হ্যাঁ এমনি শীতকালীন এই জন্য ঝিম ধরে আছে খাইছে খাবার দিয়ে তো আচ্ছা এই জন্য ঝিম ধরে এমনি পরিপূর্ণ সুস্থ সবল আছে সুস্থ সবল আচ্ছা এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন ভাই এটার দাম চাচ্ছে 72000 টাকা এটা 72000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম জি চাওয়া দাম আচ্ছা খাওয়ার দাওয়ার সব ঠিকঠাক আছে একদম ঠিকঠাক আর এগুলো ধরেন গ্রামের বাচ্চা তো দেখেন শীত মৌসুমে এখনো পরিষ্কার করা হয়নি আচ্ছা তারপরে সিরিয়ালের 13 নম্বরে আরেকটা সাদা কালো রঙের গরু আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে এটার বয়স আছে 12 মাস 12 মাস বয়স হয়েছে জি আচ্ছা এটাও পরিপূর্ণ সুস্থ সবল আছে একদম সুস্থ সবল আচ্ছা এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন আপনি এই বাচ্চাটা দর্শক ভাই নিলে এটার দাম রাখবো আমি 73000 টাকা 73000 টাকা 13 নম্বর বাচ্চাটার আপনার চাওয়া দাম জি চাওয়া দাম একদম চাওয়া দাম বলতে সম্মানকে তো সামান্য কিছু সামান্য দরদামের সুযোগ দিবেন একবারে বেশি যাতে দাম আমরা চাইও বেশি তাহলে আমি ব্যস্ত পারবো না প্রতিবেদনে আচ্ছা সিরিয়ালের 14 নম্বরে আরেকটা সুন্দর করে সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি ভাই আমরা এটা কোন জাতের এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা এই বাচ্চাটাও পরিপূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ একদম সুস্থ সবল এগুলো গ্রামের বাচ্চা বোধহয় নাই এখনো পরিষ্কার করা হয়নি আচ্ছা বুঝতে পারছেন তো দর্শক ভাইরা চিনে বাচ্চাগুলো অবশ্যই অবশ্যই যে ময়লা থাকে যে চিনবে না তা না বুঝতে পারছেন অবশ্যই রং দেখে না এটা জাতমান দেখে আসলে গরু গাছেরগুলো আসলে রেডটা হয় আসলে ময়লা থাকলেও যেটা সোনা সেটা সোনাই হ্যাঁ তো এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন এই বাচ্চাটা দর্শক ভাই নিলে এটার দাম চাচ্ছে 72000 টাকা 72000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম জি দরদামের সুযোগ আছে প্রত্যেকটাতে দরদামের সুযোগ আছে তারপর এই পাশে 15 নম্বরে আরেকটা সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি ভাই আমরা হ্যাঁ এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি বয়সটা কেমন হবে এটার এটার বয়স হলো আপনার 12 মাস এটাও 12 মাস বয়সের একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি জি আচ্ছা এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখতে পারবেন এটা যদি দর্শক ভাই নেয় তাহলে এটার দাম তো 75000 টাকা এটা 75000 টাকা হচ্ছে আপনার চাওয়া দাম জি আচ্ছা প্রত্যেকটা গরুই দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে তারপরে 15 নম্বর সিরিয়ালে আরেকটা সুন্দর করে সরি 16 নম্বর 16 নম্বর সিরিয়ালে আরেকটা সুন্দর করে আমরা সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা এটা কি রেডি টাইপ নাকি রেডি টাইপ না রেডির কাছাকাছি আচ্ছা এই বাচ্চাটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চায় কেমন দাম রাখবেন এটার দাম চাচ্ছে আপনার 80000 টাকা 80000 টাকা আপনার চাওয়া দাম জি চাওয়া দাম আচ্ছা দরদামের সুযোগ আছে হ্যাঁ দরদামের সুযোগ আছে 17 নম্বরে আরেকটা সুন্দর করে আমরা সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন এই বাচ্চাটা রেডি বাচ্চা বলা যায় রেডি বকনা জি আচ্ছা তলাটা দেখাবেন এটাও পরিপূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ হ্যাঁ সুস্থ সবল আচ্ছা এই বকনাটা যদি রেডি বকনাটা কোনো দর্শক ভাই নিতে চাইলে কেমন দাম রাখতে পারবেন এটার দাম চাচ্ছে 95000 টাকা এটা 95000 টাকা একটা রেডি বকনা জি আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ দরদাম করে নিতে পারবে তো ভাই আপনার গরুগুলো তো দেখলাম এবং দর্শকদের দেখালাম তেমন অনেক দর্শক রয়েছে এই ভিডিও দেখে কিন্তু গরু বাছুর সংগ্রহ করতেছে তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যমটা কি আমার সাথে যদি যোগাযোগ করতে চায় আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দেবে যে কোথা থেকে আসবে যদি ঢাকা থেকে আসে আচ্ছা ট্রেনে আসতে পারবে এয়ারপোর্ট কমলাপুর
টেকনিক্যাল গাজীপুর টঙ্গি এখান থেকে এলে ট্রেন আধা ঘন্টা পরপরই ট্রেন পাবেন এই স্টেশন থেকে, ডাইরেক্ট ঈশ্বরদী আসবে। আর যদি বাসে আসতে চায় গাবতলি সাভার তাহলে চান্দুরা টেকনিক্যাল গাজীপুর ওখান থেকে ডাইরেক্ট বাস পাবে ঈশ্বরদীর, ডাইরেক্ট চলে আসতে পারবে ওখান থেকে। আর যদি চিটাগাং কুমিল্লা ফেনী এগুলো আসলে বাস টার্মিনাল গেলে আমার উত্তরবঙ্গে সারা বাংলাদেশে বাস আছে ওখান থেকে ইচ্ছা করলে আসতে পারবে। আচ্ছা, এখানে ঈশ্বরদী অরণখোলা হাটে গরুহাটের পাশে এসে আপনাকে কল দিলে আপনি রিসিভ করে নিতে পারবেন। হ্যাঁ, গরুহাট না হলে পারবে, অরণখোলা মোড় আছে ওখান থেকে আসলে পারবে। আচ্ছা, যে যে এখান থেকে আসুক আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনার ঠিকানা বলে দেবেন, সে ঠিকানা অনুযায়ী চলে আসবে। আর দর্শকেরা যদি মনে করে যে কেউ আসতে পারবে না অন্ধবিশ্বাসে গরু কিনলে ইনশাল্লাহ ঠিকানা দিবে, ঠিকানা দেবে সেই মোতাবেক ভাবে গরু পৌঁছা দেবে, কিন্তু টাকা আমরা ব্যাংকের মাধ্যমে লেনদেন করি, পুরোটা মানে কেনার আগে পেমেন্ট করতে হবে। কারণ হলে আমি যেখান থেকে গরু কিনেছি আমরা হলে বাকি দেয় না। আচ্ছা, এই জন্যে কেনার আগে আপনারা চিন্তা ভাবনা করবেন যে বাকি কোথাও পাবেন না, যদি কেউ বাকি দিতে চায় এটা ঠকবাজি কথা। ঠকবাজি কয়া হলে কমেন যে কিছু টাকা আপনি বায়না দেন, তারপর আপনার গরু বাড়িজা পোষা দেবে, আসলে এগুলো হলে দুর্নীতি করবে ওরা। আর যারা প্রকৃত খামারি তারা কখনো হলে বাকি দিতে চাইবে না। এই জন্য অনুরোধ থাকলে দর্শকের যে বাকি চায় লজ্জা দিবেন না, কারণ এইসব জিনিস বাকি হয় না। আচ্ছা, এখানে যদি কেউ আসতে পারে সেই ক্ষেত্রে ভালো, আর না আসতে পারলে ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে আপনারা পাঠায় দেন, তাই আমরা পাঠায় দেব। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বার 01746747782। এই নাম্বারে যোগাযোগ করলে পাবে? হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাবেন, এডি ইমো নাম্বার এডি পার্সোনাল। আচ্ছা ঠিক আছে ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে